সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসা কম্পিউটার শিক্ষক খায়রুলের বিরুদ্ধে নাবালক ছাত্রী বিয়ের অভিযোগ উঠেছে। এই নিয়ে 16 তারিখে স্থানীয় আঞ্চলিক পত্রপত্রিকা সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ বিষয়ে সরেজমিনে যেয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। নিজ মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রীকে বিয়ে করা যায় কিনা এমন প্রশ্নে মাদ্রাসার সুপার ফজলুর রহমান বলেন, খায়রুলের এখান থেকে 10 বছর আগেও একটা বিয়ে ছিল, ওই যে স্কুলে উনি আসেন সেই স্কুলের ছাত্রীকেই বিয়ে করতে পারেন। আমি তো এটা কোনো অবস্থায় সমর্থন করিনি এবং এই কর্মের সাথে আমি একমত না। খায়রুল প্রমাণিত হয় দোষী তো অবশ্যই দোষী হবে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করার জন্য যেটা করা প্রয়োজন সেটাই করব। লিখিত আকারেই প্রকাশ করার চিন্তা ভাবনা করেছি এবং খায়রুল ইসলামকেও আমরা জিজ্ঞাসা করেছি যে তুমি এরকম কথা শোনা যাচ্ছে তুমি করেছো কিনা, তো সে বলেছে না এরকম কিছু করিনি আমি। আমি এই জন্যই বলছি শিক্ষা মানে মেরুর হবে, আর সেই শিক্ষিত লোভে যদি জাতির সঙ্গে বেইমানি করে, জাতির সঙ্গে প্রতারণা করে, জাতির সঙ্গে যদি অভিনয় করে, সেই শিক্ষক কখনো জাতির মঙ্গল কামনা মনে হয় না। আমি সম্পূর্ণ খারাপ দৃষ্টিতে দেখিয়ে কথাগুলো বলবো। এলাকাবাসী হিসেবে অনেক ভালো মনে করতাম আগে, কিন্তু বর্তমান দেখতে দেখতে অনেক কিছু দেখা হয়ে গেল, একটা দুটো না অনেক কিছু। কিন্তু আমার এই মাদ্রাসাটা গর্ব ছিল, এই গর্বটা ধ্বংস হয়ে যাবে আমি চাব না আরও অনেকে চাব। একটা শিক্ষক যদি প্রতিষ্ঠানের ছাত্রীকে এভাবে বিয়ে করতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানে আমাদের যে আর যে বাচ্চাগুলো আসবে তাদের নিরাপদ থাকে, আমাদের যে বোনগুলো এই প্রতিষ্ঠানে দেবো তাদের নিরাপদ থাকে। গত কালকে যে পেপার ফ্ল্যাশিং হয়েছে পরে সে তো লিখছে যে আমি যে বিয়েটা করেছি এই বিয়েটা ক্লাস টেনের ছাত্রী হলেও তার বয়স এখন বর্তমান 19 বছর, তাতে তো প্রমাণ দিয়ে দিয়েছে নিতে সত্যতা বাস্তব সত্যতা। আমাদের গ্রাম্যটা সালিশ হয়েছে, উনি ওই সালিশে আমরা 40 জনের মতো গ্রাম্য সালিশে উপস্থিত ছিলাম, সেখানে সেই নিজের মুখে স্বীকারোক্তি যে আমি বিয়ে করেছি। পরে আমার বোনকে ব্ল্যাকমেল করে অভিযোগটা তোলা হয়েছে, এটা আমার কোনো গার্জিয়ান পক্ষ, আমার আব্বুরে মানে আমার যে বোন প্রথম পক্ষ স্ত্রী তার আব্বুরে এভাবে বলেছে যে যদি অভিযোগ না তোলা হয় তাহলে আমার স্ত্রী ওখানে আটকে রেখেছে গুম কেস দেওয়া হবে।